মানুষের জন্য কাজ করেন বিদায়, মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে। আর বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত সেই সমস্ত মানুষের সমান। আজকে এই আমেরিকায় দাঁড়িয়ে আমি যদি বলতে চাই, তবে আমেরিকার ইতিহাস থেকেই বলবো, যখন আব্রাহাম লিঙ্কন 1861 সনে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মিস্টার ডগলাস। তাকে এই নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, মিস্টার ডগলাস, সে ছিল বর্ণবাদের পক্ষে, দাসপ্রথার পক্ষে, আর আব্রাহাম লিঙ্কন আজীবন দাসপ্রথার বিপক্ষেই তিনি রাজনীতি করেছেন। তো আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে, মিস্টার ডগলাস, আজ আমরা নির্বাচনী বিতর্কে উপনীত হয়েছি, নির্বাচন দুদিন পরে শেষ হবে, এই নির্বাচন হয় আপনি বিজয়ী হবেন, নয় আমি বিজয়ী হব, একজন আমরা বিজয়ী হব, একজন পরাজিত হব, কিন্তু রাজনীতিবিদ হিসাবে আমাদেরকে সেই আমেরিকা গঠন করে যেতে হবে যে আমেরিকা প্রতিদিন আমেরিকার প্রতিটি মানুষকে শিক্ষা দেবে মানবতার, শিক্ষা দেবে অসাম্প্রদায়িকতার, শিক্ষা দেবে গণতন্ত্রের, শিক্ষা দেবে ইকুয়াল রাইটস এর। আজকে বিজয়ী হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন, আজকে তার সেই দ্বারা, তার সেই চিন্তা চেতনায় আমেরিকায় বিজয় লাভ করেছিল। সেই আব্রাহাম লিঙ্কন সহ দুনিয়ার সমস্ত বরেণ্য রাজনীতিবিদদের উত্তরাধিকার হচ্ছে বাবু সুরঞ্জিৎ সেন। তার মতো ব্যক্তির প্রতি আমি এই জন্যই শ্রদ্ধাশীল। স্বাধীন বাংলাদেশে তিনি সমগ্র রূপ লাচ্ছাকে পরিহার করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরা ছিলেন বিজ্ঞ মানুষ। কয়জন মানুষ জানতো যে যার রাষ্ট্রের পিছনে আমেরিকা এবং চীন রয়েছে, সেই রাষ্ট্র থেকে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যার পক্ষে কোনো আন্তর্জাতিক শক্তি ছিল না, তারা স্বাধীনতা চিনিয়ে আনতে পারবে? কেউ জানতো না। তারপরও তারা সমগ্র কিছু ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। স্বাধীন বাংলাদেশে বারবার সামরিক শাসকগুলো এসেছে, এ ধরনের রাজনীতিবিদদের কদর থাকে, মন্ত্রী হওয়ার লোক সবসময় তাদের সম্মুখে থাকে, তারা মন্ত্রিত্বের লোভে যান নাই, মানুষের জন্য রাজনীতি করেছেন, গণতন্ত্রের জন্য রাজনীতি করেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজনীতি করেছেন, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজনীতি করেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সমগ্র জীবন রাস্তায় রাস্তায় এরা রাজনীতি করেছেন, কারাগারে কাটিয়েছেন। আমি সেই জন্যই তাদের প্রতি শ্রদ্ধাশীল। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে, এই ব্যানারের সম্মুখে আমি নিজেকে উপস্থাপন করতে পেরে আমি নিজেকে আনন্দিত মনে করছি। আমি অত্যন্ত আনন্দ চিত্তে আপনাদের সকলকেও আমার অভিবাদন জানাচ্ছি। পরকালে বাবু সুরঞ্জিৎ সেনগুপ্তকে সমস্ত জীবন তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন বিদায়, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে পরকালের জীবন যাতে তার সুখী হয় আমি সেই আশাবাদ ব্যক্ত করি। জয় বাংলা। ধন্যবাদ সরোয়ার হোসেন, অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা যারাই বক্তব্য রাখবেন মেহরবানি করে আপনারা ওনার জীবনের উপর, ওনার বর্ণাঢ্য জীবনের উপর, ওনার কর্মময় জীবনের উপর আলোচনা করবেন। মেহরবানি করে রাজনৈতিক বক্তৃতা থেকে একটু বিরত থাকবে। সুধীবৃন্দ, আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক কোষাধ্যক্ষ, মূলধারার রাজনীতিবিদ, আমার বড় ভাই জনাব মঞ্জুর চৌধুরী জগলুভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাথে সাথে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে একজন অতিথি আছেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব সিদ্দিকুল হাসান সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসলে আজকে দাদার জীবনীটা শোনার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা এখানে অনেক বিজ্ঞ আমাদের চেয়ে, আমরা অনেক ছোট, টিভিতেই দেখেছি বা এখানে এসেছেন উনি, ওনার কর্মকাণ্ড দেখেছি। আমি আসলে ওনার জীবনীটা এখানে শোনার জন্য এসেছি। আমি ওনার আসার মারফত কামনা করি। আমি একবার
বক্তব্য নিয়ে আসবেন, অত্যন্ত সুবক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক আমার ভাই জনাব শরীফুল হক মঞ্জু সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী মন্ডলী, জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দক্ষিণ এশিয়ার অত্যন্ত প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের জন্ম থেকে মৃত্যু অবধি একটিবার ব্যতীত সাতবারের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী, প্রথম প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম রেলমন্ত্রী, সেই ট্রেনের শেষ যাত্রী, পাঠি বাংলার সিংহপুরুষ, রাজনীতির তীর্থস্থান বলে খ্যাত সেই দিরাই সাল্লা থেকে উঠে আসা গণমানুষের নেতা বাবু সুরঞ্জিৎ সেনের আজকের এই শোকসভায় সম্মানিত সভাপতি এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। সম্মানিত সুধী মন্ডলী, পাঠি বাংলার রাজনীতির তীর্থস্থান থেকে শ্রুতের বিপরীতে লড়াই যুদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে বাবু সুরঞ্জিৎ সেন গুপ্ত সত্তরের ঐতিহাসিক নির্বাচনে জাতীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই সময়ে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আসাম প্রাদেশিক পরিষদের মন্ত্রী বাবু অক্ষয় কুমার দাস। তাকে পরাজিত করে তিনি সেই সংসদে গিয়েছিলেন এবং সংসদে তিনি ছিলেন একমাত্র বিরোধীদলীয় নেতা। তিনি এতই প্রজ্ঞাবান ছিলেন, এতই শক্তিশালী বক্তা ছিলেন, তার মধ্যে রাজনৈতিক দর্শন, সাংবিধানিক দক্ষতা, অভিজ্ঞতা মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সংসদে প্রথম বিরোধীদলীয় নেতা হিসাবে অবতীর্ণ হয়েছিলেন। সেই গুণবলে অধিকারী বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত 73 সালের নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তৎকালীন সময়ে আমরা যেটা ইতিহাস থেকে পাঠ করেছিলাম, একটি শ্লোক ছিল, যদি নির্বাচন দেখতে চাও তবে দিরাই সাল্লায় যাও। সেই পরিণতির পর 1979 সালে তিনি একতা পার্টি থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন। সেই সংসদে অত্যন্ত প্রজ্ঞাবান এবং স্বাধীনতা বিরোধী হিসাবে আমাদের কাছে চিহ্নিত সাজিদুর রহমান ছিলেন সংসদের উপনেতা। সেই সাজিদুর রহমানকেও তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে যুক্তি দিয়ে, কূটকৌশল দিয়ে, রাজনৈতিক অবিধায়, সাংবিধানিক অবিধায় তাকে পরাস্ত করতে পারতেন। সেই বিজ্ঞ ব্যক্তির নামই ছিল বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত। সেই 79 সংসদে আমরা যেটা ইতিহাস থেকে পাঠ করলাম, তার স্মৃতিচারণ থেকে জানলাম, একদিন সাজিদুর রহমান সমাপনী বক্তৃতা দিচ্ছেন, বিরোধী দলের নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত হাত তুললেন। সাজিদুর রহমান তার বক্তব্য থামিয়ে দিয়ে বললেন, বাবু সেনবাবুকে, মাননীয় স্পিকার, বাবু সুরঞ্জিৎ সেনগুপ্তকে ফ্লোর দেওয়া হোক। স্পিকার বাবু সুরঞ্জিৎ সেনগুপ্তকে ফ্লোর দিলেন সেই সংসদে।
সেই সময়